আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ছোট বাচ্চাদের হেজাব তৈরি করে দেখাবো। হেজাবটি আমি আজকে তৈরি করে দেখাবো। পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা খুব সহজে হেজাবটি তৈরি করে নিতে পারবেন। বড়দের হেজাবের একটা ভিডিও আমার আছে, তো বাচ্চাদের কোনো হেজাবের ভিডিও নাই, সেজন্য বাচ্চাদের একটি হেজাব আমি আজকে তৈরি করে দেখাবো। বা এখানে আমি এক গজ পরিমাপের কাপড় নিয়েছি। কাপড়টি আমি দুই গজ করে এখানে সমানভাবে বিছিয়ে নিয়েছি। কাপড়টি এখানে সুতি বা বয়েল কোনো কাপড়ই আমি এখানে নিইনি। এখানে একটু গেঞ্জি টাইপের কাপড় আছে, যেটা টানলে বাড়ে, গেঞ্জির কাপড় যেটাকে বলে, সেই টাইপের কাপড় নিয়েছি এখানে আমি এক গজ পরিমাপে। তো এই কাপড়টি আমি এখানে কোনা থেকে প্রথমে দাগ দিয়ে নেবো। উপরের অংশটি বন্ধ সাইড এবং সামনের অংশটি আমার খোলা সাইডের অংশ। তো আমি উপরে কোনা থেকে ফার্স্ট দাগ দিয়ে নেবো। ঠিক এভাবে আমার লম্বা যতটুকু আছে এখানে 18 ইঞ্চি পরিমাপে আছে লম্বায়, সেই অনুযায়ী আমি চারিদিকে ঘুরিয়ে এভাবে দাগটি টেনে নেব 18 ইঞ্চি পরিমাপে। লম্বা মাপটি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আপনাদের বাচ্চা কতটুকু লম্বা দিতে চান সেই অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 18 ইঞ্চি পরিমাপে লম্বা দিয়েছি এবং নিচে কুচি দেবো, সেজন্য একটু কম নিয়েছি। তো এইভাবে আমি ঠিক কোনো বরাবর ধরে চারপাশে ঘুরিয়ে রাউন্ড করে আমি দাগটি দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঠিক এই রাউন্ড অনুযায়ী আমি এখন কেটে নেব। কেটে নিয়েছি রাউন্ড অনুযায়ী। এখন আমি কোনা থেকে মাথার যে সামনের কাপড়ের অংশটি থাকে, বাড়তি অংশ, সেই অংশটি কেটে নেব। এখানে যে বাড়তি অংশ রয়েছে কাপড় কেটেছি, এটাকে আমি এভাবে কোনাকুনি করে ভাঁজ করে এবং আরেকটি ভাঁজ করব। তাহলে মোট 4 ভাঁজ করে নিয়েছি, একটু খেয়াল করে দেখে নেবেন। তো এভাবে আমি 4 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। কাপড়ের মাপটি হবে কতটুকু সেটা আমি বলে দিচ্ছি, কারণ কাপড়ের মাপ বাচ্চাদের হিজাবের জন্য আমি এখানে পাশে নেব। 4.5 ইঞ্চি পরিমাপে, দেখুন 4 ভাঁজের উপরে 5.5 ইঞ্চি নিয়েছি কোনা থেকে এবং উপরের দিকটি হবে 3.5 ইঞ্চি পরিমাপে। এটা বাচ্চাদের জন্য, বড়দের মাপটি ঠিক এটা থেকে 1 ইঞ্চি পরিমাপে বাড়িয়ে নেবেন। বড়দের জন্য তৈরি করলে হয়ে গেছে আমার কাটা। দেখুন আমি খুলিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক 4 ভাঁজের পরিমাপে আসছে। ভাঁজ করে নিতে হবে। এখন এটা আমি উপরে কোনা থেকে রেখে দেখিয়ে দিচ্ছি, ঠিক এখান থেকে বসাবো এবং এটা সামনের দিকে খোলা কতটুকু অংশ রাখবো সেটাও আমি মেপে দিয়ে দিচ্ছি। আমি সামনের সাইডটি খোলা অংশ 8 ইঞ্চি পরিমাপে নিব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো এটা বাচ্চা দেখে যাবো, আমি 8 ইঞ্চি পরিমাপে দাগ দিয়ে নিচ্ছি। এবার নিচে কুচির কাপড়টি নিয়ে নেব। এখানে আমি কুচির কাপড়টি নিয়ে নিয়েছি, যে 4 কাপড় আছে তার ডবল কাপড় নিয়েছি এবং এটার চওড়া আমি 5 ইঞ্চি পরিমাপে চওড়া নিয়েছি। কুচির জন্য দুই পাশে সেলাইতে 1 ইঞ্চি চলে যাবে, 4 ইঞ্চি পরিমাপে থাকবে কুচির নিচের ঝোলের কাপড়টি। এখন আমি সেলাই পালাম। সেলাই উপরে কাপড়টি কীভাবে সেলাই করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু কোনা বরাবর একটু কেটে নিচ্ছি হেজাবের উপরে মাঝখান বরাবর, এবং যে কাপড় টেক্সটা নিয়েছি সামনে বসানোর জন্য সে কাপড়েরও মাঝখান বরাবর একটু কেটে দাগ দিয়ে নিচ্ছি, যাতে সঠিকভাবে কাপড়টি বসে। সেজন্য তো আমি এখানে হেজাবের সাথে উপরে বাড়তি অংশের কাপড়টি আমি একটু পিন লাগিয়ে নেব, তাহলে সেলাই করতে সুবিধা হবে। সেজন্য আমি পিনটি বসিয়ে নিচ্ছি। আপনারা সুবিধার জন্য অবশ্যই পিনটি লাগিয়ে নেবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে এবং ঠিক কাপড়টি মাঝখান বরাবর থাকবে। আমি দুই দিকে পিন লাগিয়ে নিলাম, মাঝখানে এবং এক সাইডে, এবং আরেক সাইডে আমি পিন বসাইনি। তো এখান থেকে আমি এখন সেলাই করে নেব। কাপড়টি আমি বসিয়েছি রাইট সাইড দিয়ে সেলাই করে নেব এবং উল্টালে উল্টো দিকে চলে যাবে সেলাইটি। রাইট সাইডে পট্টি কাপড়টি বসিয়ে নিয়েছি। দেখুন এভাবে আমি প্রথমে পট্টি কাপড়টি পিনটি খুলে এভাবে রাউন্ড করে সেলাই করে বসিয়ে নিয়েছি, তাহলে ঠিক রাউন্ডভাবে বসে যাবে। এখানে আলাদাভাবে কাপড় কাটারও কোনো প্রয়োজন নেই। হয়ে গেছে আমার কাপড়ে আলাদা পট্টি কাপড়টি বসানো, দেখুন কত সুন্দরভাবে বসেছে। তো এখন আমি যে উল্টো দিকে যে সেলাইটি খোলা অংশ রাখবো 8 ইঞ্চি পরিমাপে, ঠিক ওই দাগ থেকে আমি উল্টে দুই সাইডের কাপড়ে যে বাড়তি কাপড় সেটা আমি পুটি এভাবে উল্টো দিকে রাউন্ড করে সেলাই করে নেব। একটি ঠিক এভাবে রাউন্ড করে উল্টো দিক দিয়ে সেলাই করে নেব। দুই পাশে খোলা অংশ কাপড়টিও ভাঁজ করে সেলাই করে নিলে এভাবে সুন্দরভাবে বসে যাবে। সেটা এটা আমি উল্টো দিক থেকে দিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে দিয়েছি। এখন আমি
রাইট সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে দেবো, ডবল সেলাই। ওই সেলাইটির দেখুন একটি সেলাই যে দিয়েছি তার এটার সাইড দিয়ে পাশাপাশি আরেকটি সেলাই দিয়ে দেবো। এটা আমি এই সেলাইটা আমি রাইট সাইড দিয়ে দিচ্ছি, তাহলে আমার মাথার উপরে যে সেলাইটি ডবল সেলাই হবে এবং দেখতেও খুব সুন্দর হবে, খুব সুন্দরভাবে বসে যাবে। ডবল সেলাইটি দিলে তো আমার সেলাই করা হয়ে গেল, দেখতে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার উপরে কাপড়টি বসানো। এখন আমি নিচে কুচিটি বসাবো। তো নিচে কুচিটি তো আগেই নিয়ে নিয়েছিলাম, তো এটা আমি দুইটি সাইড সেলাই করে নিয়েছি আগে থেকে। এখন আমি নিচের ঘেরেটি খোলা অংশে এক সাইড দিয়ে এভাবে কুচিটি আমি বসিয়ে নেব, একটু ছোটো ছোটো করে কুচি দিব। আপনারা চাইলে কুচিটি আগে বানিয়ে নিতে পারেন তারপরে বসিয়ে দিতে পারেন। তো আমি একসাথে কাপড়ের উপরে আস্তে আস্তে ছোটো ছোটো করে কুচি দিয়ে একসাথে সেলাই করে বসিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আমি পুরো কাপড়টিতে নিচের দিকটি আমি এভাবে কুচি দিয়ে বসিয়ে সেলাই করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং খুব সহজেই তৈরি করা যায়, সহজে কুচিটি তৈরি হয়ে গেছে। এখানে আমি কুচির উপরে ডবল সেলাই দিয়েছি, উপর আরেকটি সেলাই দিয়েছি চাপ সেলাই এবং উল্টো দিকটি দেখতে পাচ্ছেন। এখন আমি দুটি কাপড় এভাবে সমান করে ভাঁজ করে সামনের দিকটি যতটুকু খোলার অংশ থাকবে মুখের উপরে ঠিক ততটুকু মাপ অনুযায়ী রেখে নিচের দিকটি লম্বা করে সেলাই করে নেব, জোড়াটা লাগিয়ে নেব লম্বা করে, তাহলে আমার হিজাবটি তৈরি হয়ে যাবে। আমার সেলাইটি তৈরি করে দিয়ে দিয়েছি সামনের দিকে, দেখুন আমার হিজাবটি পুরো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি মাথার উপরে একটু হালকা কাজ করেছি, কত সুন্দর হয়েছে কাজটা করে। বাচ্চাদের যেহেতু হিজাব সেজন্য আমি এই ডিজাইনটি করেছি। এতক্ষণ ভিডিওটি পাশে থাকার জন্য ধন্যবাদ।